নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর সেতু ভবনে মতবিনিময়কালে এ আশাবাদের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘুরে আবারও এলো একটি নতুন বছর, নতুন বছর এসেছে সম্ভাবনার নতুন বার্তা নিয়ে, সমৃদ্ধি এবং প্রবৃদ্ধির গতিময়তা শুভাতাস নিয়ে। নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে, অন্তঃসার শূন্য এবং ব্যর্থ আন্দোলনের হুমকি দামকি থেকে বেরিয়ে বিএনপি নতুন বছরে সাংবিধানিক ধারায় জনপ্রত্যাশা রাজনীতি করবে বলে আমাদের আশাবাদ। ডিজিটাল বাংলাদেশের সাফল্য অর্জনে ধারাবাহিকতায় নতুন বছর হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গোড়াপত্তনের বছর। এবছর আমাদের ঘুরে দাঁড়ানোর বছর, আত্মশক্তিতে আরও বলিয়ান হওয়ার বছর। করোনা এবং যুদ্ধের ক্ষতি কাটিয়ে উৎপাদন বৃদ্ধি, স্থিতিশীল অর্থনীতি অগ্রযাত্রার বছর। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে নতুন বছরে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধে সমৃদ্ধ আগামী বিনির্মাণের প্রত্যয় হবে দৃঢ় থেকে আরও দৃঢ়তর। এর প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশবাসী জনগণকে জানাচ্ছি খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।